مدینہ প্রেমের তরিটা সত্য যদি হয়, অর্থাৎ
যাকে যার যদি লিখে যায় তাহলে তার একটা দেওয়া পাওয়া দেওয়া পাওয়া কি এই মানব তরিকা শিখাইতে হলে শিখাইতে হলে আগে সিদ্ধ হতে ওর মধ্যে জোয়ার ভাটা কি সিদ্ধ হইব জোয়ার ভাটা দেখলেন অনেকে গিয়া দয়ালের দরবারে পরে দয়ালে গিয়া কয় এই যে নৌকা ডুবু ডুবু এই নৌকা তোমার তার মানে নৌকা ভালো থাকে কিন্তু দয়া লেগিয়া কয় না যে দয়া এই নৌকা তোমার সই তো এটা কইতে নিজে ভুলো না নৌকা ভালো থাকে আমরা কে হই হেবা এই কথা কইলা তো অল্প মানুষের মধ্যে কথা বলে ঝামেলা লাগে যখন নৌকা ভালো থাকে নৌকাটা কিন্তু কেউ গিয়া কইয়া যে দয়া এই যে ভালো একটা নৌকা তোমার দিলাম এটা রাস্তালাই তুলে আমার কেউ দাঁড়িয়ে নৌকা না ভাঙে নৌকা আমি না চালাম শিক্ষাই নৌকা চালাই নৌকা থাকাই নৌকা ঠিকই থাকে উদ্যাপন করে না আমার দেহ জমিটা শেষ আমার দেহ জমিটা শেষ এরপর আমার নিঃশ্বাস থাকতো কষ্ট দয়ালের দরবারে দয়া কি দয়াল আমার 34টা রোগে ধরছে তাড়াতাড়ি বাঁচাও কিন্তু না একজন সাধুর সঙ্গ করা মানুষের কাছে যেতে হবে সাধুর সঙ্গ কারা করলো এই যে আমার মা আলে আবে গো পাগলের মতো দেখা যায় হ্যাঁ কিন্তু এরাই খাঁটি পাগল আগে পাগল চিনতে হবে আপনি যত বড় হন যত কোটি টাকার মালিক হন কিচ্ছু যায় আসে না যদি আপনার দ্বারা আল্লাহ নৈকট্য দানার তাহলে আপনার মানব জনমটা পিঠায় চলে যাবে দেখতে দেখা যায় পাগলের মতো কিন্তু তার কাছে অপরিচিত সম্পদ আছে যে সম্পদ দিয়ে আপনার এই দেহ ভাতটাকে আপনি ঠিক দিতে পারবেন দেহ ভাতটাকে পাঠাইতে পারবেন সাধুর সঙ্গ করে এই জিনিসগুলো জানতে হয় লোকে সম্ভব না মানুষের দেহের মধ্যে 13টা নদী 7টা হলে সমুদ্র রাখ দুই কানে দুই ছিদ্র নাকে দুই ছিদ্র 4টা চোখে 2টা 6টা মুখ একটা 7টা জনম মর খাইছেন মৃত্যুর আগ পর্যন্ত খাওয়ার স্বাদ ফুরায় অর্থাৎ ইহাকে সাগর হিসেবে আখ্যায়িত করলো মানুষের দেহের মধ্যে 13টা নদী কাম নদী প্রেম নদী আশা নদী মায়া নদী রূপ নদী হায়াত নদী কাম নদীর তিন ধারা রক্ত মুক্ত হয় এগুলা পীরের কাছে গিয়ে জানতে হবে শিখতে হবে শিক্ষা অনুযায়ী কর্ম করে তারপরে এইগুলা জানতে হইলে আমার মার কাছে আইছে গো মাঝে মধ্যে আয়া বই কেবো বয়া কইতে বোঝো মার কেমনে কেমনে আমার এই দেহ আমার একটু দেহ হাইলে আমি আমার এই দেহটারে ধরে রাখতে পারি টিকে রাখতে পারি একবার আয় মাঝে মধ্যে অনেক জায়গায় আমার খারাপ লাগে আপনার কাছে অনেক সময় অনেক জায়গায় চোখ যায় চোখ যে যায় না এমন কিছু না রাস্তা দিয়ে হাঁটলে অনেক জায়গায় চোখ যায় নাকি কেউ একবার যায় কেউ 10 বার যায় নাকি আচ্ছা এই জায়গাটা আমরা অনেক মানুষ তারপর এর মধ্যে আমার মনে হয় কিছু মরুপি মানুষ আছে আমি চাই না করতে হবে ভাঙিয়ে গেছে গা আর জানি না ভাঙিয়ে যেটুক ভাঙছে ভাঙছে পিছনে সামনে থেকে সাধনা করে যেটুক আছে সেটুক নিয়ে আইতে হবে বাবা এটার কারণ একই জমি একই ফসল প্রতিদিন বীজ রোপণ করার কোন দরকার একবার গেলে তো ফসল জন্ম নাই এক বছরের টাইম নিয়া প্রতিদিন ফসলের ভিতরে গেলে ফসলেরও সমস্যা হয় বীজেরও সমস্যা হয় খেতেরও সমস্যা বিষয়টা হলো দেহকর্তাকে ঠিক রাখতে হলে একজন কামিল মুর্শিদের কাছে যাইতে হবে যদি কামিল মুর্শিদের কাছে যাওয়া যায় কর্ম করলে এই দেহ ঘরের মধ্যে আর ঘুম পোকা পোকা সময় না এবার আমার কথা এই রাস্তার মধ্যে পুলিশ আল্লাহ বলেছে হুশ থাকতে বান্দার মরণ নাই ওই ঘাটে গিয়ে আপনার হুশ থাকতে যখন আপনি হুশ হারাই দেবেন তাহলে ধ্বংস হয়ে যাবেন
আর আপনার পক্ষে সম্ভব না। আপনার এই মূল জিনিসটাকে ধরে রাখা, জাহাজিয়া মানুষ সৃষ্টি, ইহা যখন আপনার শরীরের মধ্যে থাকে না, এইটা হলো একটা শক্তি, এইটা হলো একটা পাওয়ার, এইটা যখন চলে যায় তখনই আপনার দেহের মধ্যে ভুল পোকা ঘুরিয়ে এইটাকে বুঝতে পারবে। এরপরে পুলিশের পাও দিয়ে ফেলতে আছে আর ওই কথা মানুষের সর্বমোট হলো চব্বিশ আঙ্গির দম, এটা ভিতরে বারো বাইরে বারো, যে যত আসতে যে যত জমে নিঃশ্বাস ছাড়িয়ে এটা বারো আঙ্গি পর্যন্ত পৌঁছায়। রাস্তা দিয়ে পৌঁছা মাথায় যদি কোন মানুষ হাঁটে তার দম চলে বিশ আঙ্গি, রাস্তা দিয়ে বোঝা মাথায় করে যদি কেউ দৌড়ায় তার দম চলে বাইশ আঙ্গি। খুব ক্লান্ত লাগে না বাবা? আর একজন পুরুষ যখন কামিনীর কাম ঘরে যায় তখন চব্বিশের চব্বিশ আঙ্গি জমেই চলে। দেখবেন খনিক পরে গুতা দিয়া পরে মানে ঘুমানোর আর জায়গা নাই, বউ করে সরো করে এক ঘুমানো নেই, তুই জিরে নেই, তখন জিরে না জায়গায় চলে যা। আর যদি আপনি আপনার মুশিককে স্মরণ করে বলেছে তোরা ক্ষীণ নেই পাখি নড়বে নিজি কণ্ঠ দিয়ে তুই নড়লে ভুইল না মন তারে মুশিদের রূপটা ধ্যানের ঘরে এনে এরপরে লোক যতই সত্যতে চালাও কর্ম নিয়া তোমার সত্যিও যাইব না তুমিও তে হুসাইনের মধ্যে। বুড়ার খবর, বুড়ার খবর, এইবারে সাধনা করতে হবে আপনার জোয়ার ভাটা দাও দেবো সাগরের মধ্যে যে জোয়ার ভাটা এটা মানুষের দেহে আছে সপ্তাহে কোন দিন আপনার বৃহস্পতিবার পরে সপ্তাহে গিয়া শনিবারও হইতে পারে, ইয়া মুর্শিদের কাছ থেকে জানতে হবে। জেনে রেচক পরো কুম্ভুক সাধনা করে মনটাকে মৈথন করে তারপর আপনার জিনিস আপনার দেহের মধ্যে আটকায় রাখলে আর সমস্যা হবে না। যারা আছে তারাই দেখে করে আমার মসজিদ ভাঙ্গারি সফি
Bang!